ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। বাড়ির আম গাছটা মাশাল্লাহ অনেক ফুল এসেছে। এবার চলে এলাম সিআরবি মোড়ে। এটা হচ্ছে সিআরবি ওয়াকওয়ে রাস্তা। অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষ থাকে। সামনে হচ্ছে হোটেল রেডিসন। বসার জন্য সুন্দর সুন্দর সিট করে দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে রেলওয়ে হাসপাতাল। এখানে রয়েছে অনেক বছরের পুরনো গাছ, এখন পাখির বাসার জন্য মাটির পাতিলার লাগানো হয়েছে। যেহেতু পার্কের মতো ব্যবহার হয় এখানে, সবাই আসে সারা দিন রাত। রেলওয়ে সদর দপ্তরের ভিতরে হচ্ছে রেলওয়ে মহাব্যবস্থাপক পূর্ব এর কার্যালয়। অনেক শত বছরের পুরানো গাছ। এখনো মানুষ বসে রয়েছে এখানে। এখানের প্রাকৃতিক পরিবেশটা আসলে আলাদা একটা সুন্দর। নিচের রাস্তায় রয়েছে কিছু খাবারের দোকান। রাতে পরিবেশে আরো সুন্দর লাগে দেখতে। এখনো অনেক মানুষ এসেছে সকালে। এই মাঠে বৈশাখ ও ফাল্গুনের অনুষ্ঠান করা হয় প্রতি বছর। চট্টগ্রামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ফাল্গুনের পাতা ঝরার দিন পথের শিশু কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখেন কুকুরের গায়ে। কুকুরকে সে বন্ধু করে নিয়েছে, তাকে বালিশ বানিয়ে এখন শুয়ে আছে।
এটা হচ্ছে রাতের সিআরবি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।